যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা দেখা হচ্ছিল টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে তবে সেই প্রস্তুতি আদতে কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়ে যায় অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ব্যাটিং বোলিং কোথাও পারফরম্যান্সের উন্নতি নেই বরং নিজেদের মানসিক অবস্থা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে হতাশ বিসিবিও আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম বাট এটা খুবই পেইনফুল খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা মন্থর উইকেটে যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও ঢুকছে টাইগাররা অথচ ঘরের মাটিতে এমন উইকেটেই তো খেলে বাংলাদেশ বিশ্বকাপ আসর শুরুর আগে দলের এমন অবস্থায় চিন্তার ভাজ নির্বাচকদের কপালে মন খারাপ সবারই যে আমরা কখনই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে এটা সাময়িক একটা রেখাপাত্র নিশ্চয়ই করবে হয়তো তারা মুখে বলতে পারে না অপোজিশনকে কখনো আপার হ্যান্ড দেয় না কিংবা আপনাকে হয়তো বুঝতে দিবে না কিন্তু এটা টাচ করে যায় যখন আপনি জানেন যে আপনি তাদের থেকে একটা বেটার দল কিন্তু আপনি দিন শেষে আপনি হেরে গেছেন বিশ্বকাপে উইকেট ভালো হবে উল্লেখ করে প্রধান নির্বাচক জানান প্রস্তুতি ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে হবে দলকে এখানে ফলাফল যেটাই হোক আমার মনে হয় যে এটার থেকে দ্রুত বের হয়ে আসতে হবে খেলোয়াড়দের এবং তারা সেটা জানে যে বিশ্বকাপে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে পিছিয়ে যা ঘটেছে সেটাকে অতীত স্মৃতি এবং সেখান থেকে যা যা শিক্ষা নেওয়ার সেই জিনিসগুলো শিক্ষা নেওয়ার ব্যাপারেই এটা একটা অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য আইসিসির বেঁধে দেয়া সময়ের শেষ দিনে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি সেখানে কোনো পরিবর্তন নেই ইনজুরির ব্যাকআপ হিসেবে মিরাজ খালেদসহ ছয় ক্রিকেটারকে এইচপি দলের সাথে রেখে সাদা বলে অনুশীলন করানো হবে বলেও জানান গাজী আশরাফ এস এম আরিফ মাইটি ভি ঢাকা